বাবা চেষ্টা করতে পারবেন তখন যদি আপনার প্রবল সম্ভাবনা থাকে অযথা সময়নষ্ট করা যাবে না তো নিশ্চিত কতগুলো পারবেন আচ্ছা আর সামনে আসেন বলেন দেখি বিসমিল্লাহ করে চাঁদ দেখা প্রথম আমল হ্যাঁ রোজা রাখা দ্বিতীয় আমল তিন নম্বর সারিকা আচ্ছা বলেন সিরিয়াল জরুরি না সারি খাওয়ার পাশাপাশি বলছি সারি তাড়াতাড়ি খা দেরি করে খাওয়া শেষের দিকে খাওয়া হলো তিন এবং চার নম্বর আমল হলো ইফতার করা এবং তাড়াতাড়ি করে ইফতার করা এটা তো বটে রোজা রাখলে তো পানার বিজার থাকবেই তারাবি নামাজ পড়া ছয় নম্বর মিথ্যা কথা না বলা আল্লাহর কাছে সারাদিন বড় দোয়া করা বেশি আট নম্বর পাপা চাঁদ থেকে বিরত থাকা নয় নম্বর সারির সময় ইফতার ইফতার খেজুর দিয়ে ইফতার সারি করা হ্যাঁ দশটা হয়ে গেল কোরআন তেলাওয়াত করা বেশি বেশি এগারো তাহাজ্জুদের নামাজ পড়া এবং সেই সাথে সারির সময় দোয়া করা বারো নম্বরটা কোরআন তেলাওয়াত করা ১৩ নম্বর কোরআন তেলাওয়াত কাউকে শোনানো হ্যাঁ ১৪ নম্বর আত্মীয় স্বজন এবং যে কোনো গরিব দুঃখীকে দান করা বেশি করা হ্যাঁ ১৫ নম্বর এতেকাফ করা ১৬ এটা বলছেন একবার ফিত্র আদায় করা ১৭ আশপাশে বলেন না ১৭ হয়েছে মেসওয়াক করা এটা তো সাইড থেকে শুনছেন মনে হয় আচ্ছা ১৮ হ্যাঁ আর কেউ সাইড থেকে বলেন না চুপচাপ থাকেন হ্যাঁ এটা বলছেন আচ্ছা ১৮টা বন্ধ বলছে উনি এর বেশি পারবে কেউ আছেন পারবেন যদি ১৮টার কম বলেন তাহলে উল্টা জরিমানা দিতে হবে এই মাহফিলে ১০০ টাকা করে প্রতি পয়েন্টের জন্য ১০০ টাকা করে জরিমানা দিতে হবে রাজি আছেন এদিকে আসেন চ্যালেঞ্জ দেন কারণ সময় নষ্ট করা যাবে না বসে মুরব্বী আপনি আসেন আপনি আসেন কষ্ট করছেন আপনাকে আমরা পুরস্কার থেকে বঞ্চিত করবো না আপনি যে চেষ্টা করছেন মুরব্বি মানুষ সেটাই অনেক বড় প্রশংসার বিষয় মাশাআল্লাহ 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 আচ্ছা মুরব্বি আপনাকে আমরা একটা দোয়ার একটা বই দিচ্ছি গুনাহ মাফের উপায় শাহাদাত হোসেন খান ফয়সালের লেখা মাশাআল্লাহ আপনি ১৭ ১৮টা বলে ফেলছেন অনেক মাশাআল্লাহ যুবক বলেন দেখি একটা নেই রমজান মাসের রমজানের বিশেষ ২৪টা আমল বলে চাঁদ দেখা চাঁদ দেখে দোয়া পড়া হ্যাঁ একটাই হলো দিনে রোজা রাখা ২ হারাম থেকে বেঁচে থাকা ৩ মিথ্যা না বলা ৪ সাহরি শেষ টাইমে করা ৫ আয়াত পড়ার মতো গ্যাপ রেখে পড়া হ্যাঁ তাড়াতাড়ি ইফতার করা হ্যাঁ ৬ হ্যাঁ খেজুর দিয়ে ইফতার করা এবং খেজুর দিয়ে সাহরি করা হ্যাঁ এটা বল একটা পয়েন্টে চলে আসছে হ্যাঁ কোরআন তেলাওয়াত করা ৮ কোরআন শোনানো হ্যাঁ ৯ না এটা পয়েন্টের মধ্যে বলি নাই আমরা যে কোনো ভালো কাজ বেশি বেশি করা এটা বলছি ওকে আচ্ছা এটা নিলাম ১০ সাদাকা করা হ্যাঁ ১১ এটা তো খুব সহজ ব্যাপার পটাপট করে বলা যেত তো আর কে আছে ইচ্ছে ভালো বলতে পারবে এরকম কেউ আছে নাহলে বাদ এটা না
না এর চেয়ে ভালো বলতে হবে দেখি আসেন শুরুতে বলা দেখলে বুঝবো আমরা বসেন আপনি পটাপট বলতে পারেন কিনা না এইভাবে চিন্তা করে করে বললে হবে না বসেন আপনি এ ভাই একদম টানা বলতে পারবে কে টানা বসেন বসেন আপনি আচ্ছা একজনের জন্য করে সুযোগ দিয়ে বলেন আমরা প্রথম কয়েকটা দেখে বুঝবো যে আপনার কন্টিনিউ হবে কিনা বলেন চাঁদ দেখে রোজা রাখা রোজা রাখা দুই সাহরি করা সাহরি দেরিতে করা তিন ইফতারি তাড়াতাড়ি করা চার ইফতারিতে কাঁচা খেজুর খাওয়া ভোর রাতে ইফতারিতে আধা পাকা আধা খেজুর খাওয়া বা খেজুর খাওয়া আর সাহরিতে খেজুর খাওয়া হ্যাঁ দোয়া বেশি করা বেশি বেশি দোয়া করা ছয় গুনাহ পরিহার করা সাত মিথ্যা পরিহার করা আট ঝগড়া পরিহার করা নয় অন্যদেরকে রোজাদারকে ইফতার করানো দশ কোরআন তেলাওয়াত করা এগারো কোরআন শোনানো বারো তাহাজ্জুদ ভোর রাতে সাহরি খেতে উঠলে তাহাজ্জুদ পড়া এবং দোয়া করা ভোর দোয়া কবুলের সময় বারো মাশাআল্লাহ হচ্ছে তো আপনার ভালো স্পিড হ্যাঁ এটা বলছেন মেসওয়াক করা ইস্তেগফার করা বেশি বেশি করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া জাহান্নাম থেকে মুক্তি চাওয়া বেশি বেশি করে হ্যাঁ হলো চোদ্দ ওমরা আদায় করা তৌফিক থাকলে পনেরো শেষ দশকে বেশি বেশি করে আমল করার চেষ্টা করা ষোলো সতেরো এতেকাফ করা সাধারণ যে কোনো আমল বেশি বেশি করা আঠারো আপনি চাচারে ধরে ফেলছেন আর এক দুটা হয়ে গেলে আপনি ফার্স্ট হ্যাঁ চাঁদ দেখা হ্যাঁ ঈদের ঈদের আগ মুহূর্তে বা চাঁদ দেখার পর ফিত্রা আদায় করা উনিশ হয়ে গেল মেসওয়াকটা বলছেন একবার হ্যাঁ একবার বলছেন আর পারবেন একটা হলে তো বিশটা রাউন্ড ফিগার হয় এটা বলছেন আলহামদুলিল্লাহ উনিশটা বলছেন সবাই কদরে দোয়া পড়া আল্লাহ মেনে কাফুবন তো হেবুল আফা ফাফু আন্না মাশাল্লাহ সবাই কদরে তালাশ করা এবং এটার জন্য দোয়া করা বিশটা হ্যাঁ ইফতারের পরে দোয়া করা একুশ দোয়াটা বলতে পারবেন আচ্ছা দোয়া করে এটা শিখছেন পরে মুখস্থ করে নেবেন দোয়াটা ঠিক আছে আচ্ছা একুশ হলো আর তিনটা আর তিনটা আচ্ছা ওনার যে তিনটা বাদ গেছে সেই তিনটা কে বলতে পারবে বলেন এটা বলছে উনি বলেন না এটা বিশেষ পয়েন্ট আকারে বলিনি আমরা আর কে আছে এছাড়া আর কে আছে রে ভাই নাই আলহামদুলিল্লাহ আপনি আসেন আপনাকেই প্রথম পুরস্কার দিয়ে দিই আমরা আসেন মাশাআল্লাহ কি করেন আপনি ভাই ইঞ্জিনিয়ারিং এর ছাত্র সামনে আসেন সামনে আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনাকে আমরা আপনি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র সেজন্য আপনাকে আমরা অবিশ্বাসী কাঠগড়ায় রাফান আহমদের লেখা নাস্তিক্যবাদের বিভিন্ন প্রশ্নের উত্তর মাশাআল্লাহ ফিয়ামানাল্লাহ জাযাকাল্লাহ খের ভাইরা আমার আজকের মাহফিল থেকে নতুন করে কোন আমলের নিয়ত করে যাচ্ছেন কেউ এমন কেউ আছেন থাকলে একটু হাত তোলেন নতুন করে বলেন কি নিয়ত করছেন আপনি এতেকাফের নিয়ত করছেন এই বছর এতেকাফ করবেন ইনশাল্লাহ কি করেন আপনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আপনি চাকরি করেন আপনি এবার ইনশাল্লাহ রমজানের শেষ দশকে এতেকাফ করবেন ছুটি পাবেন পাওনা ছুটি আছে ছুটি নিয়ে এতেকাফ করবেন কোন মসজিদে বসার চিন্তা করছেন কারাগার মসজিদে পাক্কা নিয়ত তো ইনশাল্লাহ আগে বসছেন কখনো এতেকাফে কিন্তু এবছর বসবেন আজকে এটার গুরুত্ব বুঝতে পারছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আসেন আপনাকে আমরা পুরস্কার দেই যেতে যেতে কাছে বসবেন আপনাকে রমাদান প্ল্যানার আমাদের লেখা একটা আসুনা ফাউন্ডেশন প্রকাশিত বই রমজানের প্রতিদিনের জন্য পরিকল্পনা দেওয়া আছে এখানে এটা আমল করবেন ইনশাআল্লাহ ঠিক আছে জাযাকুমুল্লাহ খাইর আর কোনো ভাই আছেন আজকের মাহফিল থেকে কোনো আমল নিয়ে যাচ্ছেন বলেন ভাই আপনি কি নিয়ত করছেন
হ্যাঁ এই যুব ভাই তুমিও আসো তোমারটা শুনবো হ্যাঁ বলেন রমজানের প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়বেন এবং দোয়া করবেন শেষ রাতে প্রত্যেক রাতে তাহলে মোবাইল টিপাটিপি করা যাবে না আগে আগে হাতে নিয়ে সময় উঠতে হবে আসেন ইনশাআল্লাহ যুবক কই কি নিয়ত করছো তুমি বলো এই যে কিশোর কিশোর ছেলেটা হ্যাঁ কি নিয়ত করছো এদিকে বসবা কি করো তুমি কিসের ক্রিকেট খেলো কি কোনো দলে খেলো এরকম কিছু ও প্র্যাকটিস করতেছো আর সাত পাশাপাশি স্টুডেন্ট তো তুমি রমজানে এই দশকে এদিকে করবে ইনশাল্লাহ কোথায় কোন মসজিদে দেশবাড়ি কুড়িগ্রাম সেখানে এদিকে করবা পাক্কা নিয়ত মাশাল্লাহ আসো আসো পুরস্কার দেই তোমাকে ভাই কি করেন গার্মেন্টস কর্মী আপনি আসেন আপনি গার্মেন্টস কর্মী আপনাকে আমরা পরিমিত খাদ্য গ্রহণ দরকারি একটা বই আমরা মুসলমানরা এটা অনেকে ছেড়ে দিছি এবাদতের সাথে এর অনেক সম্পর্ক আছে এই সুন্নাটা আপনি আমল করবেন দেখে বইটা পড়বেন আর যুবক আসেন আপনাকে দিচ্ছি আমরা লিডারশিপ লেসন্স তরুণ মানুষ বয়সে এই বই আপনার কাছে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে জাযাকুমুল্লাহ খের ভাইরা আমরা যে সমস্ত কথা আজকের মাহফিলে শুনলাম জানলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমরা মাহফিল থেকে আমলের নিয়ত নিয়ে যাব ঠিক আছে তো ইনশাআল্লাহ যা শুনলাম সেগুলো বাস্তবায়ন করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খের এবং